ছাত্রলীগের গোপনী মিটিংয়ের প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বুয়েটের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় তারা। সেখান থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, আবরার ফাহাদকে হত্যার পর থেকে বুয়েটে ছাত্রলীগ সহ সকল দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাদের দাবি, 28 মার্চ রাত 3টায় বুয়েট প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে গোপন মিটিং করে ছাত্রলীগ নেতাকর্মীরা। আমাদের পঞ্চম দাবি, ক্যাম্পাসে মধ্যরাতে বহিরাগতদের প্রবেশের কারণে এই ঈদের দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।